শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে চট্টগ্রামে শহীদ মিনার চত্বরে প্রদীপ প্রজ্বলন কর্মসূচি আয়োজন করেছে সেক্টর কমান্ডার্স ফোরাম। আর সেখানে আছেন আমাদের সহকর্মী শহীদুল সুমন, আমরা যাচ্ছি তার কাছে। সুমন, প্রদীপ প্রজ্বলন কর্মসূচি কেমন চলছে একটু জানাবেন আমাদের। লোপা প্রদীপ প্রজ্বলনের পাশাপাশি কিন্তু এখানে মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষই বলা চলে তারা এখানে এসেছেন এবং যারা শহীদ বুদ্ধিজীবী রয়েছেন তাদেরকে আসলে স্মরণ করছেন, তারা আসলে বক্তব্য রাখছেন এবং তরুণ প্রজন্মে যারা এখানে রয়েছেন তাদের শহীদ বুদ্ধিজীবীদের যে আত্মত্যাগ সেটি আসলে তারা এখানে স্মরণ করে দিচ্ছে। আপনি দেখছেন এখানে কিন্তু রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু প্রায় এক ঘন্টা যাবৎ এখানে আছেন এবং তারা বিভিন্ন কর্মসূচি পালন করছেন। কিছুক্ষণ আগেই তারা আসলে আলোচনা সভা করেছেন এবং সেই সভাটি শেষে এই মুহূর্তে কিন্তু আপনি দেখছেন প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান চলছে। সেক্টর কমান্ডার্স ফোরাম চট্টগ্রাম জেলা এবং মহানগরে যৌথভাবে কর্মসূচির আয়োজন করেছে। আপনি দেখছেন এখানে কিন্তু তারা নানাভাবেই শহীদ বুদ্ধিজীবীদের যেসব বারবারই বলছেন এবং কিছুক্ষণ আগেও কিন্তু মুক্তিযোদ্ধারা এখানে বলছিলেন যে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, এর আগে যারা বুদ্ধিজীবীরা শহীদ হয়েছেন তাদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগে বলিয়ান হয়ে কিন্তু তরুণ প্রজন্মকে ভবিষ্যতে যদি কোনো ধরনের দেশে সেটি আসলে মোকাবেলা করার কথা তারা আসলে বলছে। কথা বলতে চাই, এখানে এক রাজনীতিবিদ রয়েছেন একজন, আপনারা আসলে এই মুহূর্তে আসলে কি চান? দীর্ঘ সময় তো পেরিয়ে গেল। আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের যারা হত্যা করেছে আমরা বলতে চাই তাদের বিচার আমরা দেখতে চাই এবং এদেশের মুক্তিযুদ্ধের যারা বিরোধী করেছে বিশেষ করে পাকিস্তান এবং হায়দার গোষ্ঠীর রাজাকার আলবদরান শামস এবং মার্কিন সাম্রাজ্যবাদ সহ যারা বিশ্বের দেশে দেশে মানবাধিকার লঙ্ঘন করছে, আজকে তারা বাংলাদেশকে মানবাধিকার লঙ্ঘনের অপবাদ দিচ্ছে। আমি আজকের এই বিজয় দিবসের এই প্রাক্কালে আমরা তাদের ঘৃণা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। আমরা বুদ্ধিজীবীদের স্মৃতিক রাখার জন্য, অমর করে রাখার জন্য, নতুন প্রজন্মকে তাদের চেতনাকে আরও শান্তিত করার এবং জন্য আমরা আহ্বান জানাতে চাই। হ্যাঁ, আপনারা শুনছিলেন লোপা, আপনি বলছিলেন যে তরুণ প্রজন্মকে আসলে শহীদ হয়েছিলেন তাদের যেই আদর্শ সেটিকে আসলে ধারণ করার বলছে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। আমরা আসলে আজকের এই দিনে স্মরণ করার এই জন্যই করছি যে আমাদের যে শহীদ বুদ্ধিজীবী যে পথ ধরে তারা বাঙালি জাতিকে আজকে আমাদের মুক্তিযুদ্ধকে এগিয়ে নিয়ে গিয়েছিল, যাদের রক্তের বিনিময়ে আমরা আজকে দেশ পেয়েছি, সে দেশ যেন জন্ম থেকে জন্মান্তরে আমরা যেন সে পদানঙ্ক অনুসরণ করে এই বাঙালি এবং বাঙালি জাতিকে শৌর্যবীর্যময় একটি জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি। আগামী প্রজন্ম যেন যুগ যুগ ধরে তাদেরকে স্মরণ করে সেটাকে স্মরণ করে আজকের দিনটা আমরা উদযাপন করছি। ধন্যবাদ, বুঝতে পেরেছি। লোপা আসলো আসলো, আপনি শুনছিলেন যে যারা মুক্তিযোদ্ধা এরা রয়েছেন এখানে তারা আসলো বারবারই বলছেন যে তরুণ প্রজন্মকে আসলো মূলত যারা বুদ্ধিজীবী এবং মুক্তিযোদ্ধা রয়েছেন যারা শহীদ হয়েছেন 1971 সালে তাদের যে আত্মত্যাগ সেটিকে আসলে স্মরণ রাখতে হবে এবং ভবিষ্যতে যদি কোনো ধরনের দেশের উপর ঝড় আসে সেটি আসলে মোকাবেলা করতে হবে, তাদের যে আত্মত্যাগ সেখান থেকে তাদের তরুণ প্রজন্মকে যে শিক্ষা সেটি আসলে নিতে বলছেন। তো আজকে যে এই কর্মসূচি সেটি ছাড়াও কিন্তু রাত 12:01 শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কিন্তু বিভিন্ন সংগঠন তারা কর্মসূচি পালন করবে। এছাড়া আগামীকালও বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠন, বুঝতে পেরেছি, আরো অনেক আয়োজন আছে। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।